সাপ জল্পনার অবসান ঘটিয়ে দশমীর সন্ধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে সিঁদুর পরিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আসলে বহু চর্চিত এই জুটি প্রমাণ করতে চেয়েছেন তাদের সম্পর্ক পরকীয়া নয়, বৈধ। তাই দশমীতে বৈশাখীর স্মৃতিতে সিঁদুর দিয়ে স্বীকৃতি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। প্রণাম করে সেই স্বীকৃতি গ্রহণ করেছেন বৈশাখীও, অর্থাৎ উমার বিদার বেলায় বিয়েটা সেরেই ফেললেন শোভন বৈশাখী। এটা নেহাতি সিঁদুর খেলা নয়, সেটা বোঝাতেই বৈশাখী বলেন, আমাদের সম্পর্কে স্বীকৃতির অভাব কোনোদিনই ছিল না, সেই অনুভূতি আমি লাভ করেছি। সমাজের কাছে নতুন মনে হলেও আমরা খুব শান্তিতে আছি, সমাজ এটাও দেখছে আমাদের মধ্যে কোথাও কোনো সততার অভাব নেই। প্রাণহীন দুটি সম্পর্ক টেনে না নিয়ে গিয়ে আমাদের যেখানে আনন্দ শান্তি সেই আশ্রয় খুঁজে নিয়েছি। আমরা খুব স্বাভাবিক জীবনযাপন করি, আপনারা স্বাভাবিক আঙ্গিকে দেখলেই সব কিছু সুন্দর লাগবে। অন্যদিকে শোভনবাবুর বৈধ স্ত্রী রত্নাদেবীর দাবি, হিন্দু বিবাহ আইনে স্ত্রীর সঙ্গে ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য কোনো মহিলা স্মৃতিতে সিঁদুর দিলেই সে কোনো পুরুষের স্ত্রী হয় না, তাকে সমাজ রক্ষিতা বলে। এত কিছুর পরেও বৈশাখী রত্নাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ও এখন যে বাড়িতে রয়েছে সেটা তো আমি কিনে নিয়েছি, রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে আছেন কেন? এখন তো ছুটি চলছে, ছুটি মিটলেই বাড়ি ছাড়া নোটিশ পাঠাবো।